নমস্কার, আমি অসীম কুমার দাস বলছি। আমি এখন যে আসনটা শেখাবো সেটাকে বলা হয় অঞ্জনা আসন। এই আসনটি বহুবিধ উপকার আছে, পুরো বডিটারই স্ট্রেচিং হয় এবং এক কথায় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফুল বডি এনার্জেটিক হয়ে যায়। পুরো বডিতে স্ট্রেচিং হয় এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, প্রপারলি অক্সিজেন ব্লাডের সঙ্গে ব্রেনে যেতে পারে। হার্টের পক্ষে খুব ভালো, হার্টে প্রচুর পরিমাণে ব্লাড যায়। লাংসের পক্ষে খুব ভালো, লাংস স্ট্রেচ হয়। টোটাল অ্যাবডোমিনাল ফ্যাট বার্নড হয়। ওয়েস্টের চারিদিকে যে ফ্যাট জমে সেটা বার্নড হয়। হিপের যে ফ্যাট জমে বার্নড হয়। এবং এই কাপে স্ট্রেচিং হয়। যাদের কাপে সিটাস লাগা অভ্যেস আছে সেটা সেরে যায়। হ্যামস্ট্রিং স্ট্রেচিং হয়, গ্রোয়িং স্ট্রেচিং হয়, লোয়ার অ্যাবডোমেন পুরোপুরি স্টিমুলেট হয়, পুরোপুরি ম্যাসেজ হয়। ফুল স্পাইনের প্রতিটি অংশে ম্যাসেজ হয়, স্ট্রেচিং হয়, যার জন্য ফ্লেক্সিবল হয়, কাঁধ ফ্লেক্সিবল হয়, ডায়াবেটিস কন্ট্রোলে আসে কারণ প্যাংক্রিয়াস স্টিমুলেট হয়, থাইরয়েড গ্রন্থি স্টিমুলেট হয়, থাইরয়েড ভালো হয়, মুখে প্রচুর ব্লাড আসে যার জন্য মুখে গ্লো আসে, সাইটিকা পেন কমতে থাকে এবং ব্যাক পেন, লোয়ার ব্যাক, আপার ব্যাক সমস্ত পেনই সারে। আসনটা দেখাচ্ছি, দেখো এরকম ভাবেই করা যায়। প্রথম হচ্ছে আমরা বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে একটি পা সামনের দিকে পারি। এইবার এইভাবে বাড়ো, হাতের আঙুলগুলোর উপর হর নিয়ে আমরা পায়ের পজিশনটা ঠিক করবো। পিছনের পাটাকে এইভাবে আমরা ছড়াবো, পাটা এবং ফ্ল্যাট। এইবার এই অবস্থায় আমরা দু হাত মাথার দুদিকে নিয়ে গিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিছনের দিকে বের হবো এবং নিঃশ্বাসটা নর্মাল রাখবো 30 সেকেন্ড, অন্তত 5 থেকে 10 সেকেন্ড। তারপরে আবার নিঃশ্বাস নিতে নিতে ফেলে আসবো। নিঃশ্বাস ছেড়ে সেই হাঁটু ঘরে আসবো, তারপরে হাতের আঙুলগুলো আবার দুপাশে দেব, দিয়ে আবার বজ্রাসনে ফিরে আসবো। এবার ঠিক একইভাবে ডান পাটা আমরা বের করে দেবো, স্টেটে আনবো ডান পাটা। এই পাটাকে আমরা ছড়িয়ে দেবো হাত দুটো পাশে, এইভাবে রেখে পজিশন করবো। করে এবার মাথার উপরে হাত উঠিয়ে আবার আমরা বজ্রাসনে ফিরে আসি। এই আসনটা
আরেক ভাবে করা যায় সেটা হচ্ছে, প্রথম আমরা বজ্রাসনে বসবো, এইভাবে এবার পায়ের কোমরটা আমরা সোজা করব, পাটা এরকম ফ্ল্যাট থাকবে, মাথাটা দুই হাতের মাঝখানে এইভাবে আসবে। এবার একটি পাকে আমরা হাতের দুই হাতের মাঝখানে নিয়ে আসব এইভাবে, এবং আস্তে আস্তে অপর পায়ের হাঁটুটা মাটিতে ঠেকাব, ঠেকিয়ে আবার সেই একই আবার নেক্সট লেগ, করে আবার বজ্রাসনে ফিরে আসতে হবে। যখন আমরা ব্যাক বেন্ড করব তখন নিঃশ্বাস নিতে নিতে ব্যাক বেন্ড করব, বেন্ড হয়ে যাওয়ার পর নিঃশ্বাস নর্মাল, আবার ছাড়তে ছাড়তে সোজা হব। এই আসনটা দুরকমভাবেই প্র্যাকটিস করতে পারেন, খুবই উপকারী।